হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পদাতিকের টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের ঠিক বিকেলের দিকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই টিজারটা? তো এক কথায় আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং একটা আমার অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটা কি সেটা আমি পরে আসছি। কিন্তু এটার পজিটিভ দিকগুলোতে আমি যদি আসি, তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, কারোর আমরা যখন বায়োপিক তৈরি করি না, যাকে কাস্টিং করা হয়, সে একদম পুরোপুরি ডিটো সেম টু সেম কিন্তু তার মতন হয় না। এবারে অডিয়েন্সকে কনভিন্স করানো হয় যে আমরা এই পার্টিকুলার চরিত্রটার জন্য একে কাস্টিং করছি, এবং সে তাকে তার মতো করে একটা রূপ দেওয়া হচ্ছে, এবং সে তার মতো করে অভিনয় করার চেষ্টা করছে। এবং আমরা যদি দেখি MS ধোনির ক্ষেত্রে, সুশান্ত সিং রাজপুতকে কিন্তু মানে MS ধোনির মতন দেখতে ছিল না, কিন্তু সে তার অঙ্গভঙ্গি, চলাফেরা, ব্যাটিং স্টাইল, উইকেট কিপিং, কথা বলার ধরন এতটা ভালো করে রপ্ত করেছিল যে তাকে পুরো মানে দেখতে সেম না হলেও মানে MS ধোনির মতনই কিন্তু একদম লাগছিল। তো তেমনিভাবে চঞ্চল চৌধুরীকে একদম মানে মৃণাল সেনের মতন দেখতে না হলেও না, এতটা সুন্দরভাবে রপ্ত করেছে এবং তাকে এতটা সুন্দরভাবে মেকআপ দেওয়া হয়েছে, সেইটা দুর্দান্ত কিন্তু লাগছে। সম্ভবত সোমনাথ কুণ্ডুবাবুই কিন্তু এই মেকআপটা করেছেন, জাস্ট হ্যাটস অফ। এবং তার চলাফেরা, অঙ্গভঙ্গি, এবং যেভাবে টিজারটা শুরু হচ্ছে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে শোভাযাত্রা, সেখানে যেভাবে ওই বিষয়টাকে রিক্রিয়েট করা হয়েছে, এত ক্রাউডেড একটা বিষয়পত্র এবং অরিজিনাল কিছু সম্ভবত ফুটেজ ওখানে ইউজ করা হয়েছে, এই বিষয়পত্রগুলো দিয়ে স্টার্ট হচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে তার জার্নিটা স্টার্ট হচ্ছে, এবং একদম সবার লাস্টে যেভাবে ওই রাস্তার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আসছে এবং রাস্তায় শুয়ে পড়ছে, এবং মানে শুয়ে যে কাটিট বলছে, এই বিষয়টা দেখতে ব্যাপক লাগছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এবং চঞ্চল চৌধুরীকে জাস্ট দুর্দান্ত কিন্তু মানিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো, এবং মেকআপের কাজ প্রচণ্ড ভালো। এবং এখানে চঞ্চল চৌধুরী মানে আমাদের মৃণাল সেনের যে স্ত্রী, তার ক্যারেক্টার কিন্তু প্লে করছে হচ্ছে আমাদের মনামি ঘোষ। এবং একটাই আমার যে অভিযোগ আছে সেটা হচ্ছে যে এটার মধ্যে না একটা হিন্দি গান ইউজ করা হয়েছে। ওই পার্টিকুলার গানটা যদি মানে বাংলাতে ডিজাইন করা হতো, সেটা দেখতে বেশ কিন্তু ভালো লাগতো, শুনতে বেশ ভালো লাগতো। তার কারণটা হচ্ছে এখানে মৃণাল সেন বাংলা সিনেমা কিন্তু বানিয়েছেন, এবং তার কর্তৃত্ব, তার অবদান বাংলা সিনেমায় কিন্তু অনস্বীকার্য। তো যদি ওটাকে বাংলা ভাষায় কোনো মানে বাংলাতে গান ইউজ করা হতো, তো তাহলে আমার মনে হয় যে প্রচণ্ড ভালো হতো। সো এটাই ছিল আমার মেইনলি বক্তব্য। তোমাদের কেমন লাগলো টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।